হ্যালো ফ্রেন্ডস, আমি দেবব্রত, আপনারা আছেন ইউনিক বেঙ্গল টেকনিক চ্যানেলের সাথে। ফ্রেন্ডস, আজকে বানাবো একটা আরসি বোর্ড, যেটা আপনারা এরকম রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই আরসি বোর্ডটা বানানোর জন্য প্রথমে যেটা লাগছে এরকম আরসি একটা কার্ড লাগবে। তো এই কার্ডটা আমার বাড়িতে পুরানো ছিল, তো আমি এই পুরোনো কার্ডটা ব্যবহার করছি। তো এর মধ্যে দিয়ে আমি এই মোটর এবং এই আরসি রিসিভারটা বেট করে নিয়েছি। তো এই দুটো আমার লাগবে, আর লাগছে এরকম আরসি রিমোট। তো এই রিমোটের মধ্যে দুটো পেন্সিল ব্যাটারি লাগবে, তো আর লাগছে কিছু ব্যাটারি। তো আমি এখানে তিন রকম ব্যাটারি নিয়েছি। তো আপনারা চাইলে ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারেন, ওটাই বেস্ট হবে, কারণ ফোনের ব্যাটারিটা খুব হালকা হয়। তো আমি এখানে লিথিয়াম আয়রন ব্যাটারিটা নেব, এটাই কাজে লাগাবো। আর নেবো এরকম অ্যালুমিনিয়ামের প্লেট বা স্টিল, বা আপনারা লোহার প্লেট নিতে পারেন। আর নেবো এরকম একটা FM অ্যান্টেনা থেকে একটা কিছুটা কেটে নেবো। আর লাগছে এরকম লোহার তার বা যে কোনো একটা তার নিয়ে নেবেন। আর কিছুটা লাগবে এরকম থার্মোকল। তো থার্মোকলের থিকনেসটা একটু মোটা হওয়া দরকার আছে। তো থার্মোকলের উপরে আমি একটা স্কেচ পেন দিয়ে বোটের আকারে একটা ড্রয়িং করে নেব। তো এবার থার্মোকলটাকে ব্লেড দিয়ে সুন্দর করে কাটিং করে নেব। তো দেখুন, এইভাবে আমি কাটিং করে নিয়েছি আর এটা পুরো বোট হয়ে গেছে, পুরো সুন্দর একটা বোটের আকার হয়ে গেছে। এরপর আমি অ্যালুমিনিয়াম প্লেটটা নেব, এর উপরে আমি একটা রাউন্ড করে মার্কিং করে নেব। এবার এটাকে আমি তিনটে ভাগ করে নেব। তো দেখুন, এখানে আমি এটা তিনটে ভাগ করে নিয়েছি। তো চলুন এবার এটা কাটার দিয়ে এটাও ভালো করে কেটে নিই। তো ফ্রেন্ডস, দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে একটা কাটিং করে নিয়েছি। তো এবার এই তিনটে নানার একটা সাইড করে আমি একটু করে মুড়ে নেব। তো আমি প্লায়ারের সাহায্য নিয়েছি, তো প্লায়ারের সাহায্য নিয়ে তিনটেকেই আমি একটু একটু করে মুড়ে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমার প্রপ্লায়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তিনটেকে এইভাবে আমি একটু মুড়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে প্রপ্লায়ারটা তৈরি হয়ে গেছে। এবার প্রপ্লায়ারের মিডিল পয়েন্টটা আমি একটা মার্কিং করে নেব, নিয়ে এখানে একটা ড্রিল করে নেব। তো দেখুন এইভাবে আমি একটা ড্রিল করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এবার আমি একটা লোহার তার নেব, লোহার তারটা নিয়ে আমি ওই প্রপ্লায়ারের মাঝখানে যে ড্রিল করেছিলাম সেই ড্রিলের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে সোল্ডারিং করে দেবো, যাতে না প্রপ্লায়ারের সাথে শ্যাফটটা ফলস খায়। তো দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে সোল্ডারিং করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আরসি রিসিভার। তো আরসি রিসিভারের যে সাদাটা হচ্ছে ওটা হচ্ছে নেগেটিভ এবং লালটা হচ্ছে পজিটিভ। তো আমি নেগেটিভ তারটা আমি সরাসরি ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেবো, এবং পজিটিভ তারটা আমি একটা SPST সুইচের সাথে কানেকশান করে দিচ্ছি। এবং আরেকটা আমি লাল তার নিয়েছি, সেটাও আমি SPST সুইচের অপর টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এবার ওই তারটাকে আমি সরাসরি ব্যাটারির পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে দেবো। তো দেখুন এইভাবে সোল্ডারিং হয়ে গেছে। এবার সুইচটা আমি এখানে লাগিয়ে দেবো। তো লাগাবার জন্য প্রথমে একটা ছুরি দিয়ে আমি সুইচের মাপে এখানে একটু কাটিং করে নেব। তো এইভাবে আমি কাটিং করে নিয়েছি, এবার সুইচটাকে এখানে লাগিয়ে দেবো। ফ্রেন্ডস, এরপরে যে আমি FM অ্যান্টেনার যে টুকরোটা নিয়েছিলাম সেটাকে আমি বোটের নিচের দিক থেকে এইভাবে লাগিয়ে নেব। এরপর আমি প্রপেলারের শ্যাফটটা এর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নেব। এরপরে একটা ব্ল্যাঙ্ক রিফিল নেব, তো রিফিল থেকে আমি কিছুটা টুকরো কেটে নেব। এবার এই ছোট্ট রিফিলের টুকরোটা আমি প্রপেলারের শ্যাফট এবং মোটরের শ্যাফটের সাথে ভালো করে কানেক্ট করে দেব। তো দেখুন ফ্রেন্ডস, এখানে প্রপেলারটা ইজিলিভাবে মুভমেন্ট করছে। এবার এই মোটরটাকে আমি গ্লুগানের আটা দিয়ে এটা ভালোভাবে ফিক্সড করে দেবো, যাতে মোটরটা চলার সময় নড়াচড়া না করে। এরপরে ব্যাটারিটা আমি এখানে এইভাবে লাগিয়ে দেবো। তো ব্যাটারিটা ফিক্সড করার জন্য এখানেও আমি গ্লুগানের আটা ব্যবহার করছি, দিয়ে আমি ব্যাটারিটা ভালোভাবে লাগিয়ে নেব। একইভাবে আমি রিসিভারটাকেও লাগিয়ে নেব। ফ্রেন্ডস, আমি এখানে একটা তার দিয়ে স্প্রিং বানিয়ে নিয়েছি, এই স্প্রিংয়ের সাথে আমি এখানে রিসিভারের অ্যান্টেনার তারটাকে কানেকশান করে নেব। এবার ওই তারটাকে আমি গ্লুগানের আঠা দিয়ে ভালো করে এখানে ফিক্স করে দেব। তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে।
এরপরে আমি একটা অ্যালুমিনিয়ামের শীটের টুকরো নিয়েছি এবং ওটাকে দিয়ে আমি নৌকার হাল বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের এখানে বোর্ডটা রেডি হয়ে গেছে, আর ইন্ডিয়ার তৈরি বোর্ড আর ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকবে না সেটা হতেই পারে না। তো চলুন ফটোফট ফ্ল্যাগটা তৈরি করে নিই। তো ফ্রেন্ডস, আমার এখানে ফ্ল্যাগটা তৈরি হয়ে গেছে। তো চলুন এবার আঠা দিয়ে এটা লাগিয়ে দিই। তো চলুন ফ্রেন্ডস, এবার বোর্ডটাকে একটু টেস্ট করে দেখি। তো আমি সুইচ অন করে দিলাম। তো সুইচ অন করার সাথে এখানে আলো জ্বলছে, আর এই হচ্ছে রিমোট। তো রিমোটে আমি দুটো পেন্সিল ব্যাটারি পরে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমি বোর্ডটাকে টেস্ট করার জন্য চলে এসেছি পুকুরে। তো চলুন এবার এটাকে জলে চালানো যাক।